দর্শক আপনারা দেখছেন পিজি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মরদেহবাহী যে গাড়িটি সেটি তার নিজ জেলা পিরোজপুরে নেওয়ার উদ্দেশ্যে এই পিজি হাসপাতাল থেকে গাড়িতে উঠানো হয়েছে তার মরদেহটি সেটি নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে গাড়িটি এখানে দাঁড়িয়েছে তারপরেও আগাতে পারছে না কারণ প্রচুর সংখ্যক তার ভক্ত অনুরাগী যারা ছিলেন আছে তারা এখানে ভিড় করছেন এবং তার শুভানুধ্যায়ী যারা রয়েছেন দেলোয়ার হোসেন সাইদির তারা এখানে ভিড় করছেন এবং আপনারা দেখছেন যে পুলিশের সাথে এক ধরনের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কারণ কেউ আসলে সবাই চাইছে এখানে তারা উপস্থিত তারা একটাবারের জন্য হলেও রাজধানী ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হোক দেলোয়ার হোসেন সাইদির কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তার জানাজার অনুমতি না দেওয়ার কারণে তাকে তার নিজ জেলা পিরোজপুরে নেওয়ার জন্য এই গাড়িতে ওঠানো হয়েছে তার মরদেহটি যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সরাসরি তার নিজ জেলায় যাওয়ার পর তাকে পুনরায় ঢাকায় আনা যায় কি না তার মরদেহটি কারণ আপনারা জানেন যে আগামীকাল 15ই আগস্ট আওয়ামী লীগ সহ সরকারের বিভিন্ন দলের নানা ধরনের কর্মসূচি থাকবে কালকে যার কারণে আজ আগামীকাল অর্থাৎ আজকে রাজধানী ঢাকায় কোনো ধরনের জানাজার অনুমতি দেওয়া হয়নি দেলোয়ার হোসেন সাইদির সে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরা দেখছি যে সাইদি দেলোয়ার হোসেন সাইদির মরদেহবাহী গাড়িটি নিয়ে যেতে চেষ্টা করছে কিন্তু জামাত নেতাকর্মীরা তারাও এখান থেকে বের হওয়ার জন্য এখানে যারা উৎসুক জনতা আছেন তাদেরকেও এখান থেকে সহযোগিতা চাইছেন কিন্তু খুব সহজে এখান থেকে বের হতে পারছে না মরদেহবাহী গাড়িটি আপনারা দেখছেন যে এখানে কিন্তু এক ঘন্টারও বেশি সময় ধরে এই লাশবাহী গাড়িটি আছে কারণ এই শাহবাগ এলাকায় অন্তত কয়েক হাজার জামাত বা জামাত শিবিরের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন তাদের সবার চাওয়া ছিল যে সাইদি সাহেবের মরদেহটি দেখার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না থাকার কারণে সেটি সম্ভব হয়নি যার কারণে সরাসরি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহটি পিরোজপুরে সাইদি সাহেবের নিজ জেলা পিরোজপুরে আপনারা দেখছেন যে প্রচুর সংখ্যক মানুষের ঢল এখানে আমরা একটু দেখাবো মানুষের চাপ এত বেশি যে এখান থেকে গাড়ি বের করা মানে খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন এখান থেকে গাড়িটি বের করে তার নিজ জেলা পিরোজপুরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নেতাকর্মী উৎসুক জনতা এখানে যারা রয়েছেন তারা আপনারা দেখছেন যে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং ব্যারিকেড দিয়ে রেখেছেন তারা সাইদি সাহেবের জানাজাটা রাজধানী ঢাকায় হোক সেটি তারা চাইছেন দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দুই পাশ দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে কিন্তু নেতাকর্মীরা বা উৎসুক জনতা এখানে যারা রয়েছেন তারা কেউ চাইছেন না যে সাইদি সাহেবের মরদেহটি সরাসরি এখান থেকে তার নিজ জেলায় নেওয়া হোক দর্শক লাইভে যারা দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আপনারা জানেন যে যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত থাকা অবস্থায় গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় আজকে রাত 8:30টার দিকে তার মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পরই কিন্তু গণমাধ্যমে বিষয়টি উঠে আসে
আপনারা দেখছেন যে এখানে লাখ লাখ জামাত শিবিরের সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। আলহামদুলিল্লাহ হোসেন সাহেবের মরদেহবাহী গাড়িটি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সদস্যরা তারা গাড়িটি বের করে দেওয়ার জন্য চেষ্টা করছেন, জামাত শিবিরের নেতাকর্মীরাও চেষ্টা করছেন, কিন্তু এখানে উৎসুক জনতার ভিড়ে আসলে গাড়িটি বের করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে এভাবে অনেকটা চেষ্টা করেও গাড়িটি আসলে 20 থেকে 50 ফিট এগিয়েছে, তার চেয়ে আগানো সম্ভব হচ্ছে না। আপনারা দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন, যে তারা সবাই চাচ্ছেন যে একটি জানাজা হোক রাজধানী ঢাকায়, কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহবাহী গাড়িটি সরাসরি পিরোজপুরে নেওয়া হচ্ছে রাজধানী ঢাকায়। আগামীকাল আজকে আপনারা জানেন যে 15 আগস্ট, 15 আগস্টে নানা কর্মসূচি থাকার কারণে এটাও একটি কারণ। এছাড়া সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না থাকার কারণে রাজধানীতে সরাসরি তার মরদেহ সামনে নিয়ে জানাজা সেটি হবে না, তবে আগামীকাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে তাদেরকে অনুমতি না দেওয়ার কারণে তার বাবার মরদেহটি সরাসরি পিরোজপুরে নিতে হচ্ছে এবং পিরোজপুরে নিয়ে সেখানে পারিবারিক কবরস্থানে আগামী 16 তারিখ দাফন করা হবে। শেষ জানাজা শেষ
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য শান্তভাবেই কিন্তু তারা চেষ্টা করছেন মরদেহবাহী গাড়িটি এখান থেকে নির্বিঘ্নে বের করে দেওয়ার জন্য, কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন যে ঢাকায় তার জানাজা পড়ার জন্য, এবং জানাজা পড়ার পর কিন্তু তার পরিবারের গাড়িটি তারা সবাই স্লোগান দিচ্ছেন যে ঢাকা ঢাকা বলে ঢাকায় তার একটি জানাজা যেন হয় এবং ঢাকাতেই যেন তার জানাজাটি পড়তে দেওয়া হয়, এমন দাবি জানাচ্ছেন বিএনপি এই নেতাকর্মীরা। দেখছেন যে দিলার হোসেন সাইদির ছেলে সন্তান মাসুদ, বড় ছেলে মাসুদ সাইদি, তিনি কিন্তু মৃত ছেলে, তিনি কিন্তু নেতাকর্মীদের সাইদি সাহেবের ছেলে কিন্তু চেষ্টা করছেন নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, বলছেন দীর্ঘ সময় ধরে অনুরোধ করছেন, কিন্তু নেতাকর্মী বা এখানে উৎসুক যারা জনতা রয়েছেন তারা কেউ রাস্তা ছাড়তে চাইছেন না, সবাই বলছেন যে রাজধানী ঢাকায় যেন তার জানাজা হয়, কিন্তু এটি আসলে সম্ভব না, কারণ এখানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সময় যতই গড়াচ্ছে কিন্তু সকাল হয়ে যাচ্ছে, আর এতক্ষণে